দ্বিতীয় দিনের মতো বিবিসির দিল্লি এবং মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন ভারতের আয়কর বিভাগের কর্মকর্তারা। বেশ কয়েকজন সংবাদকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন তারা। সম্প্রচার বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কর্মীদের আপাতত বাসা থেকে অফিস করতে বলেছে বিবিসি কর্তৃপক্ষ। কর্মীদের কাছে পাঠানো ইমেইল বার্তায় বলা হয়েছে, কর কর্মকর্তারা ব্যক্তিগত আয়ের তথ্য জানতে চাইলে বিবিসি কর্মীরা উত্তর নাও দিতে পারেন, তবে বেতন সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে চাইলে তাদের তা বলা উচিত। বিবিসি কার্যালয়ে তল্লাশির ঘটনায় বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। তাদের দাবি, বিজেপি সরকার সমালোচনাকে ভয় পায়। অন্যদিকে বিবিসিকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা আখ্যায়িত করেছেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাজ্য সরকার। The Western State of Gujarat in February 2002.